पश्चिम बंगाल के कल्याणपुर हाउसिंग में पश्चिम बंगाल बिजली विभाग WBSEDCL के कार्यालय के पास रखे ट्रांसफार्मरों के एक ढेर में आग लगने के बाद पूरे इलाके में अराजकता का माहौल देखा गया। घटना के बाद आग ने एक के बाद एक कई ट्रांसफार्मर को अपनी चपेट में ले लिया। खबर मिलते ही दमकल विभाग के कर्मी मौके पर पहुंचे और आग पर काबू पाया गया। बिजली के एक वरिष्ठ अधिकारी महेश्वर मंडल ने कहा कि सूखी घास को साफ करने के बाद उसमें आग लगा दी गई, जो तेल और स्क्रैप तक पहुंच गई, जिसके बाद यह एक भयावह हादसे का रूप ले लिया। হঠাৎ আগুন ওই আমাদের কিছু লেবার এখানে রেলপোল স্টিল টেলার পোল বার করছিল, জায়গাটা প্রচণ্ড সাপখোপের ভয় থাকে, তো অনেকদিন পুরনো মাল বের করছে, ওই জায়গাটা পরিষ্কার করার জন্যই ওখানে জাস্ট ওই সামনেই কিছু একটা ঘাস শুকনো ছিল, ওইটাতেই আগুন, মানে নিজেরাই আগুন লাগিয়েছিলাম, ওইটাই পরিষ্কার করে জেলে তো তা করতে হঠাৎ মানে নিচে যে ওইটাতে ওই যে পুরনো তেল আছে বা কি সেটা বুঝতে পারে, আর আগুনটা ওইভাবে হঠাৎ করে পুরো বেড়ে গেছে। তারপর আমি যখন চেষ্টা করলাম নিজের এক্সটিংগুইশার দিয়ে, কিন্তু কিছু কাজ হলো না, তারপর ফায়ার ব্রিগেডকে কল করা হলো। তো এইটা দিয়ে আপনাদের মানে এখন কি দেখা যাচ্ছে যে এখন মানে এই পরবর্তীকালে তো অনেক বড় একটা দুর্ঘটনা হবার চান্স ছিল, এই বিষয়ে আপনি কি বলেন? এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ ফায়ার ব্রিগেডকে, উনি তাড়াতাড়ি এসে খুব তাড়াতাড়ি একটা অ্যাকশন নিয়েছেন আর একটা বড় দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আপনার নাম? আমার নাম মহেশ্বর মণ্ডল।